প্রিয় ভিউয়ার, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত। আজকে আমি আজকে দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকে আমি শেয়ার করব। প্রথমে পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি, বিএইচ খান স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি, রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ গোপালগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি, কাজী এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাস বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় সাভাই নবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সাভাই নবাবগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। এবং ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরুতে আমরা দেখব বিএস খান স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোঅর্ডিনেটর বাংলা এবং ইংরেজি ভার্সন। বাংলা এবং ইংরেজি ভার্সনে বাংলা, ইংরেজি, তথ্য, যোগাযোগ প্রযুক্তি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, কৃষি শিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, শারীরিক শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। এবং জুনিয়র শিক্ষক বাংলা, ইংরেজি ভার্সন, সহকারী শিক্ষক, প্রি প্রাইমারি, মহিলা প্রার্থী, গ্রন্থকারী, সহগ্রন্থকারী, কম্পিউটার অপারেটর, শিক্ষক জগতের স্নাতক, স্নাতকোত্তর বা সমমান এবং 2 বছরের অভিজ্ঞতা, 1 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার পড়াশোনার দক্ষতা। আগামী 2 ডিসেম্বরের মধ্যে সরাসরি বা কুরিয়ার সার্ভিস ডাকযোগে অধ্যক্ষ বরাবর জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র পূরণ করতে হবে। লিখিত পরীক্ষা 17 ডিসেম্বর অনুষ্ঠিত হবে সকাল 10টায়। স্থান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিএস খান স্কুল অ্যান্ড কলেজ, 2470/1 কলেজ তালতলা, উত্তর খান মাজার, উত্তর খান, ঢাকা 1230। এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন এবং যারা চাকরি প্রত্যাশা করতে চাকরি করতে চান তারা আবেদনপত্র পাঠাতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে, আর 23 নভেম্বর প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। এখন আমরা দেখব রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ গোপালগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি 1 জন, ইংরেজি 1 জন, গণিত 1 জন, বাংলা 1 জন, শারীরিক শিক্ষা 1 জন, তথ্য প্রযুক্তি 1 জন, রসায়ন 1 জন, ইংরেজি 1 জন, প্রাণীবিজ্ঞান প্রভাষক পদে 1 জন নিয়োগ করা হবে। জীবন বৃত্তান্ত আগামী 7 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে ইমেইল অথবা মৌখিক পরীক্ষার সময় মোবাইলের মাধ্যমে অবহিত করা হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ অধিকার কর্তৃপক্ষ রাখে। তো প্রতিষ্ঠাতা হচ্ছে হাবিবুর রহমান বিপিএম, বার আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ইমেল করে ঠিকানায় জীবন বৃত্তান্ত সহ পাঠাতে হবে। তো এই বিজ্ঞপ্তিটি আপনারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে দেখতে পারবেন 23 নভেম্বর। এরপর কাজী এন্টারপ্রাইজ লিমিটেড বিক্রয় প্রতিনিধি এস আর আবশ্যক সরাসরি সাক্ষাৎকার আপনারা 27 নভেম্বর 2021 শনিবার, এখানে যে ঠিকানা দেখতে পাচ্ছেন কামাল আতাতুর্ক অ্যাভিনিউ বনানী ঢাকা, আবেদনপত্র সহ সিবি বায়োডাটা সহ সর্বোচ্চ বয়স 30 বছর নিয়ে আপনারা এই ঠিকানা সকাল 9টায় উপস্থিত হবেন। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের চাকরি ইন্টারভিউ নেওয়া হবে। তো এই বিজ্ঞপ্তিটি আপনারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে দেখতে পারবেন। তো এরপরে হচ্ছে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি। ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন হচ্ছে 15,500 টাকা, অনুরোধ 30 বছর বয়স, এইচএসসি পাস এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে ডাকযোগে আবেদন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থী আগামী 1 ডিসেম্বর তারিখের মধ্যে এই যে ঠিকানা লেখা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় পাঠাতে হবে। সদ্যতোলা 4 কপি ছবি, চারিত্রিক সনদপত্র। আগামী 30 জুন 2021 তারিখের মধ্যে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এই বিজ্ঞাপনটা আপনারা দেখতে পারবেন ইত্তেফাক পত্রিকা থেকে, 23 নভেম্বর ইত্তেফাক পত্রিকা থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় সাভাই নবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এখানে অতিথি প্রশিক্ষক নিয়োগ করা হবে বিভিন্ন পদে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রতি কর্মদিবস অর্থাৎ 1200 টাকা বেতন দেওয়া হবে, প্রতি কার্যদিবসে 1500 টাকা বেতন দেওয়া হবে। জব প্লেসমেন্ট অফিসার পদে 1 জন নিয়োগ করা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাজগতে অভিজ্ঞতা, চারিত্রিক নাগরিক সনদপত্র সহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। অর্থাৎ 8 ডিসেম্বরের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি জমা দিতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে 25 থেকে 45 বছরের মধ্যে এবং 300 টাকার ব্যাংক ড্রাফট করতে হবে সোনালী ব্যাংক চাপাই নবগঞ্জ শাখায়।
তো আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন 23শে নভেম্বর বাংলাদেশ দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে 23শে নভেম্বর পত্রিকায় দেখতে পারবেন। তো এখন আমরা দেখব পায়রা বন্দর কর্তৃপক্ষ কলাপাড়া পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22শে নভেম্বর। সহকারী পরিচালক শিপ অ্যান্ড ইয়ার্ড একটি পদ, বয়স হচ্ছে 30 বছর, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর পাশ হতে হবে। এরপরে সহকারী পরিচালক একটি, অনুরোধ 30 বছর, সহকারী পরিচালক অডিট একটি, 30 বছর, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান ফিনান্স মার্কেটিং বিভাগে একান্ত সচিব একজন, 30 বছর, ফার্মাসিস্ট একজন, আপনারা যোগ্যতা দেখতে পাচ্ছেন, এবং ট্রাফিক ইন্সপেক্টর একজন, সিনিয়র অ্যাকাউন্টস একজন, উচ্চ বহু সহকারী একজন, অফিস সহকারী কাম কম্পিউটার পদে 3 জন নিয়োগ করা হবে। তো অফিস সহকারী কাম কম্পিউটার পদে শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি পাস বা আলেম পাস হতে হবে। বাকি যে বিষয়গুলো সবগুলো স্নাতকের স্নাতকোত্তর পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। আগামী আবেদনপত্র আগামী 28 নভেম্বর থেকে শুরু হবে এবং 27শে ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে, এবং 30 তারিখ পর্যন্ত আপনারা বেতন আবেদন ফি জমা দিতে পারবেন। তো 1 থেকে 5 নং পদের জন্য 300 টাকা, 6 থেকে 9 নং পদের জন্য 100 টাকা আবেদন ফি জমা দিতে হবে। টেলিটক সিম দ্বারা এখানে আবেদনপত্রের যে সিস্টেম সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আবেদন টেলিটক সিম দ্বারা 8632 নম্বরে পাঠাবেন। এই বিজ্ঞপ্তিটি আপনারা কিভাবে দেখবেন, আপনারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকেও দেখতে পারবেন, আজকের 23শে নভেম্বর পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে দেখতে পারবেন, এবং www.ppa.gov.in ইন্টারপ্রেস করেন তাহলে সেখান থেকে ওয়েবসাইট থেকে নোটিশ বোর্ড থেকে আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে আজকের চাকরির ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।